তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, গরমের মধ্যে শাড়ি পরে আছি, ভিডিও করবো বলে তাই। আর মেয়ে ছেলে দুজনেই ঘুমাচ্ছে। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, ভিউজ একদমই ভিউজ বাড়ছে না। এরকমের ভিউজ যদি না দেয়, এত কষ্ট করে ভিডিও করি, যদি ভিউজ না দেয় কী করে হবে বলো তো? তোমরা একটু সাপোর্ট করো। আর তো চলো, তোমরা আমার লকটা দেখতে থাকো। আর খুব গরম গরম, মানে কি তোমরা প্রতিটা ভিডিওতেই হয়তো শুনছো গরম, আর মানে কানে কিছু শোনাই যাচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা। আর শাড়ি বললাম, এই দেখো কালো শাড়ি, লাল ব্লাউজ, আর এই কালার ব্লাউজ রয়েছে এবার আলমারির ভিতরে, ও খুঁজে আর পাচ্ছি না। তাড়াতাড়ি করে দুটো ভিডিও করব, শর্ট ভিডিও। তো চলো দেখতে রেখে মেয়ে ছেলেকে এখানে শুয়েছিলাম, মানে এত গরম দেখতে পাচ্ছো, পুরো বিছানা মানে এই মানে যে ধরবে সেই বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে না, পুরো আগুন হয়ে আছে পুরো, মানে এখানে মনে হয় ডিম দিলে এখনই সেদ্ধ হয়ে যাবে এরকম ব্যাপারে। এখানে শুয়ে কুলিপিটা বানিয়েছি আটা দিয়ে, আর এই দেখো ভাত ভেজেছি, হয়ে গেছে ভাজা। ছেলে ভিডিও করতে করতে ছাপ বানা সব উঠে গেছে, আর ভিডিও করা যাচ্ছে না। তাও করেছি 4-5টা ভিডিও করেছি, যাই হোক 5টা বেজে গেছে, তো ছেলে মেয়ে উঠে গেল। আরে আমার কবে 1,000 সাবস্ক্রাইব হবে? আর প্লিজ ভিউজ দাও, ভিউজ দাও। এত চেষ্টা করছি তারপরে ভিউজ দিচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, এত লুট গায়া বরবাদ হয়ে গেল। আমার মেয়ে আমার ছেলে দেখছে আমাকে, ওরা দুজনই খালি গায়ে আছে, মেয়ে গরমে জামা পড়াইনি পুরো, এখন জামা পড়াবো, নিচে শুয়েছি, এত গরম এত গরম, মানে বলতে পারবো না। দুপুরে তো ঘুমিয়ে নিই, তাও ঘুমিয়েছে। আর আমি এই দেখো শাড়ি মাড়ি পরে বসে আছি, এইভাবে দেখো শাড়িটা আমার মনে ঠিক করে ভাঁজ করে রাখাই ছিল, তারপর কীভাবে করে রেখে দিয়েছি, পুরো ই হয়ে গেছে। সিল্কের শাড়ি তো এগুলো এগুলো ই করা যাবে, ধুয়ে রাখতে হবে ভালো করে।